নিয়োগ দুর্নীতিতে পার্থর গ্রেপ্তারের পরেই উঠে এলো আরও একটি চাঞ্চল্যকর খবর। বেলাইনে সৌত হাজারে নিয়োগ এবং 900 কোটি টাকার লেনদেনের অভিযোগ। ভাবা যায়, 72 ঘন্টা আগে রাজ্যের 14 জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছিল ইডি। সেই 14 জায়গায় তল্লাশি চালিয়ে যেমন উদ্ধার হয়েছে প্রচুর নথি, তেমনই উদ্ধার হয়েছে 21 কোটি নগদ টাকাসহ প্রায় কোটি টাকার গয়না। সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো প্রাক্তন শিক্ষামন্ত্রী অর্থাৎ বর্তমান শিল্পমন্ত্রী পার্থ ঘনিষ্ঠ বাড়ি থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা এবং একাধিক নথি। সেই নথির মধ্যে রয়েছে 2012 সালে টেট উত্তীর্ণদের অ্যাডমিট কার্ড, রয়েছে একাধিক জাল ওএমআর শিট, যে ওএমআর শিটে লোগো পর্যন্ত নেই, যে ওএমআর শিটে পর্ষদের সিল এবং সই পর্যন্ত নেই পর্ষদকর্তাদের, সেই সমস্ত জাল ওএমআর শিট উদ্ধার হয়েছে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জির বাড়ি থেকে। যে নথি প্রমাণ করছে বেলাইনে নিয়োগ হয়েছে টাকার বিনিময়ে। বিস্ফোরক নথিপত্র স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে চাকরি হারাতে চলেছেন কয়েক হাজার কর্মরত শিক্ষক। ইডি সূত্রের খবর, পার্থবাবুর বাড়ির তল্লাশির সময় একাধিক সাদা কাগজ পাওয়া গিয়েছে যাতে অর্পিতার নাম লেখা, নামের পাশে কোথাও 1 CR, আবার কোথাও কাগজে লেখা 4 CR, পাশে লেখা রয়েছে তারিখ। তদন্তকারীদের দাবি, ওই সিআর কথাটির অর্থ হলো কোটি। সেই কাগজ দেখে এই গোয়েন্দারা অনুমান করেছিলেন যে অর্পিতার কয়েক কোটি টাকা রেখেছেন পার্থ চট্টোপাধ্যায়। সেই কারণেই একই দিনে অর্পিতা এবং পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় ইডির দল। সূত্রের খবর, মন্ত্রীর বাড়ি থেকে মোট 17 রকমের জিনিস ও নথি বাজেয়াপ্ত করা হয়েছে। কী কী রয়েছে সেই তালিকায়, সেগুলো ইতিমধ্যেই কিন্তু প্রকাশিত হয়েছে। কিন্তু তার মধ্যেই সব থেকে উল্লেখযোগ্য হলো প্রচুর পরিমাণে চাকরি প্রার্থীর পরীক্ষার অ্যাডমিট কার্ড মিলেছে পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে। এর পাশাপাশি তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পাওয়া গিয়েছে 2012 সালের টেট পরীক্ষার ফলাফল সংশোধিত কপি। এছাড়াও পাওয়া গিয়েছে প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতির দেওয়া একটি নোট। সৌত হাজার নিয়োগে 900 কোটির লেনদেনে চাকরি হারাতে চলেছেন প্রচুর শিক্ষক শিক্ষিকা সহ গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা। এমনিতেই প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতিতে সিবিআইয়ের স্ক্যানারে রয়েছেন 43,000 কর্মরত শিক্ষক। অভিযোগ, এইসব শিক্ষকদের মধ্যে একটা বড় অংশ চাকরি পেয়েছেন বেলাইনে। ইতিমধ্যেই বাতিল হয়েছেন 269 জন শিক্ষকের চাকরি। টাকার বিনিময়ে রাজনৈতিক নেতাদের সুপারিশে প্রাথমিক নিয়োগের অভিযোগ উঠেছে। সেই সুপারিশের কিছু কাগজপত্র মিলেছে পার্থবাবুর বাড়ির অফিস থেকেও। অভিযোগ, নিয়োগের ক্ষেত্রে বিপুল টাকা লেনদেন হয়েছে। উদ্ধার হওয়া 21 কোটি টাকা সেই নিয়োগেরই অংশ বলে দাবি করছেন ইডি।